Hi guys, good morning. Welcome back to my channel to a new day. এখন বাজে 9:30 আর আমি জাস্ট ভিডিওটাকে এডিট করে রেন্ডারিং এ বসিয়ে দিয়েছি আর এখন আমি যাব ফ্রেশ হতে চান করব আমাদের বাড়িতে আজকে লোকনাথ আজকে যেহেতু লোকনাথ উৎসব সেহেতু আমাদের বাড়িতে একটু লোকনাথ ঠাকুরকে একটুখানি ভোগ ফোগ করে দেওয়া হয় ইউজুয়ালি খিচুড়ি বিচুড়ি করা হতো বাট মা এবারে বললো যে খিচুড়ি না অন্য কিছু করা হবে তো কি করা হবে না করা হবে সবই দেখাবো তোমাদেরকে আর এবারে ভোগটা আমি রান্না করছি তো তোমরা সবই দেখতে পাবে তো চলো এখন আমি যাই ফ্রেশ হয়ে নিই হয়ে দেন ঠাকুর ঘরে গিয়ে ব্লগটা আবার কন্টিনিউ তো আমি এখন চান করে বেরিয়ে গেছি আর এখন যাবো ঠাকুর ঘরে আমি একটু কুর্তি কুর্তি পরে নিয়েছি কারণ ভোগ ঠোক করবো এখানে এখন মেয়াটা এসে দাঁড়াচ্ছে বাড়ির কাছে এসে বসে আছে তো এখন ভোগ ঠোক করবো বলে আর ঠাকুর ঘরে যাবো ঠাকুরকে চান ফানও করাতে হবে তো ভালো একটু জামা কাপড় ভালো করতেই পড়ি ভিডিও যখন করছি নইলে তো এমনি ঘরে জামা পরে বসে থাকি যাই হোক এখন যাবো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর আমাদের রাধাকৃষ্ণ যে আছে ওদেরকে ওই চান ফান করিয়ে বসাবো সাজিয়ে গুজিয়ে তারপর লোকনাথ ঠাকুরটাকে পরিষ্কার পরিষ্কার করতে হবে দেন সাজাতে হবে তারপর ভোগ ভোগের ব্যবস্থা শুরু করবো আমি এখন এখানে সব ভোগের জন্য সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আর এখানে দুধ বসিয়ে দিয়েছি পায়েস করবো বলে দুধটা ফুটুক তারপরে এই চালটা দেবো দিয়ে স্টার্ট করবো এখন জাস্ট দুধটা ফুটছে একটুখানি আর ফুটে গেলে তারপর চালটা দেবো দিয়ে পায়েসটা করবো তারপর আরও যে রান্নাবান্না আছে সেগুলো করবো এখন দুধের মধ্যে চালটাকে দিয়ে দিয়েছি দেখা যাবে দেখো দেখো চালটাকে দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ফোটাবো চালটা প্রায় সেদ্ধ হয়ে এলে তারপর চিনি মানে মিষ্টি অ্যাড করবো এখন এটাকে ফোটাবো ভালো করে এখানে পায়েস কমপ্লিট হয়ে গেছে আর আমি বাতাসার মিশ্রি দিয়ে করেছি বলে এই কালারটা এরকম এসেছে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো বাতাসার মিশ্রি দিয়ে পায়েস শুধু চিনি না দিয়ে বাতাসার মিশ্রি দিয়ে করবে টেস্ট অনেক ভালো হয় অনেক গাঢ় গাঢ়ও হয় তো আমার এখানে পায়েস কমপ্লিট আর এখানে পাঁচ রকম ভাজার সব আনাজ কাটা হয়ে গেছে এটাকে এবার ভাজবো এখানে পাঁচ রকমের ভাজা কমপ্লিট পাঁচ রকম ভাজার মধ্যে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজা হ্যাঁ একটাই করেছি আর এখানে পাঁচ তরকারিও করছি মানে সব কয়েকরকম সবজি দিয়ে তরকারি করছি এখানে পটল আলুর তরকারি হবে তো পটলটা ভেজে রেখে দিয়েছি অলরেডি আলুটাই করবো আর তরকারিটা করবো তারপরে হবে পোলাও আর চাটনি এগুলো সব করতে হবে এখন প্রায় 11:30 বাজে আমি সব ভেঙে নিয়েছি আমি আছি পাখা তো চালানো যাচ্ছে রান্না করছি একদম দেখো পাখার তলাতেই বসে আছি বাট এখানে গ্যাসের ওভেনটা আছে বলে রান্না মানে পাখা চালানো যাবে না তো সেজন্য পাখা চালাতেও পাচ্ছি না আর রান্নাবান্না করছি তার মধ্যে মা আমাকে একটুখানি লস্যি করে দিল বললো প্রথমে ছাতু খেতে বলছে ছাতুটা আমার খুব একটা ভালো লাগে না ওই জন্য মা বলে তাহলে লস্যি করে দিচ্ছি লস্যি করে সেখানে রান্নাটা করে নে আর এক ঘন্টার মধ্যে আশা করি সব রান্না হয়ে যাবে তারপর চান ফান করবো আর একবার চান করবো ওখানে ভেঙে গেছি পুরো গা ফা ভেঙে যাচ্ছে একবার চান করবো ঠাকুরটা এখন সাজানো হয়নি ঠাকুর সাজাবো অনেক কাজ বাকি আছে এখনও তরকারিটা বসিয়ে দিয়ে এসেছে তরকারিটা সেদ্ধ মানে সবজিগুলো সেদ্ধ হচ্ছে আমি ভাবলাম এখানে এসে একটু হাওয়া খেয়ে নি কারণ বিশাল গরম লাগছে একটা একদম পাখা চালাতে পারছি না পাখা চালালে কড়াই গরম হচ্ছে না এখানে এসে একটু হাওয়া খাই আর এদিকে দেখো দেখো তোমাদের একটা জিনিস দেখাই দেখো দেখো কীভাবে শুয়ে আছে দেখো দেখো কীভাবে শুয়ে আছে ঠিক আছে এই সারাদিন এরা তিনজন মিলে এই করে এখন দুটোকে দেখতে পাচ্ছেন দুটো বোধহয় বেরিয়েছে আর এই একজন এই এই এরকম করছে বদমাস তো আমি একটু পরে আবার রান্নাঘরে চলে যাবো একটু হাওয়া খাইনি খেয়ে দিয়ে রান্নাঘরে যাই এই সরি রান্নাঘর না ঠাকুর ঘরে যাই আমার প্রায় সব রান্নাই কমপ্লিট এখানে সব কিছু রাখা আছে যে ভাজা আছে নিচে তরকারি আছে এখানে পায়েস আছে ওদিকে আরেকটা তরকারি আছে আর এখানে আমি এখন অনেক চাটনি করছি আমটাকে ফুরিয়ে নিয়ে চাটনি করছি আর এখানে জল ফোটাতে বসিয়ে দিয়েছি জলটা প্রায় ফুটেই গেছে একটু বন্ধ করে রেখেছি এখন আরেকবার ফুটিয়ে নেবো আর এদিকে পোলাওটা বসাবো তারপর পোলাওটা যখন করবো তখন আমি আবার দেখাবো পোলাওটা কীভাবে করবো এখানে এখন পোলাওয়ের জন্য সব চালটা ভাজছি এটা হচ্ছে বাসন্তী পোলাও যেটা হয় সেটা করবো এর মধ্যে ঘি দিয়েছি তেজপাতা দিয়েছি দেখো এখানে তেজপাতা আছে আর গোটা গরম মশলা দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি আর হচ্ছে তারপর চালটা দিয়ে দিয়েছি চালটা এখন ভাজবো ভালো করে তারপর এইখানে যে জলটা ফোটা ফুটিয়েছি ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর মানে চিনি দেবো দিয়ে মানে বাকিটা আমি পরে বলছি কারো আগে এটা ভালো করে ভেজে নিই ব্রাউন করে ভাজতে হবে এটা ভালো করে ভেজে ভেজে নিই তারপর আবার বলে দিচ্ছি কীভাবে কী করতে হয়
এবারে এখানে চালটা পুরো ব্রাউন করে ভাজার পর মা এসে এই পুরো হাঁড়ির এই দেখতে পাচ্ছি দাগটা, এই দাগটা পর্যন্ত জল ছিল, সেই জলটা দিয়ে দিল আর তার মধ্যে চিনি দিলাম। তো এবার এটাকে ফোটাবো, ফোটাতে ফোটাতে যখন ভাতটা একদম পুরো রেডি হয়ে যাবে তো তখনই পোলাও রেডি। আর এর মধ্যে একটুখানি এই যে বিরিয়ানির যে রং হয় কেশরি কালার যেটা, ওইটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন 1:30 বাজে আর সব ঠাকুরের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাবো চান করতে। পুরো ঘেমে গেছি কারণ পাখা চালাতে পারছিলাম রান্নাঘর, ওখানটাতে পুরো ঘেমে গেছি। তো এখন চান পান করবো, করে ঠাকুরকে সাজানো ফাজানো আছে কাজগুলো, বাকি যখন ভোগটা সাজানোর কাজ আছে। মা আলাদা ঠাকুরকে ঢুকেছে একটু পরিষ্কার পরিষ্কার করছে, তারপরে আমি চানটা করে আমি ঢুকবো, তারপর আবার মা চান করে মাও ঢুকবো, দুজন মিলে সব কিছু রেডি ফেডি করবো। তো এখন যাই গিয়ে চানটা করে নিই। ওখানে লোকনাথ ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি, এখানে ছোটো একটা লোকনাথ ঠাকুর আছে, ওনাকেও বসানো হয়ে গেছে। মা ঘরটা রেডি করলো আর এদিকে রাধাকৃষ্ণকে সাজিয়ে রেখে দিয়েছি। এখন মা এমনি ফুল টুল দিয়ে সাজানোর কাজটা করছে আর আমি এখানে পাত্রের থালা বাটিতে এই যে ভোগের সব জিনিসগুলো সাজাবো। সাজিয়ে নেওয়ার পর বলবো যে কী কী রান্না করেছি। সব ভোগ সাজানো হয়ে গেছে, ঠাকুরও সাজানো কমপ্লিট, এখানে রাধাকৃষ্ণ সাজানো কমপ্লিট, এদিকে লোকনাথ বাবাকেও সাজানো কমপ্লিট, আর ওই যে ছোট্ট লোকনাথ বাবা বললাম এই জায়গায় এটা একটা মূর্তি আছে, এদিকে সব সব ঠাকুর সাজানোই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ভোগ সাজানোও হয়ে গেছে, আমি বলে দিচ্ছি এই ভোগটা দেওয়া হয়েছে রাধাকৃষ্ণকে আর এই দিকের ভোগটা দেওয়া হয়েছে লোকনাথ বাবাকে। দুদিকে একই ভোগ আছে, আমি এই ভোগটা দেখি বলে দিচ্ছি কী কী আছে। এটা হচ্ছে বাসন্তী পোলাও, এটা হচ্ছে আতপ চালের এমনি অন্ন, এটা হচ্ছে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ও না এখানে কুমড়ো ভাজা আছে, বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে পাঁচ তরকারি, এদিকে হচ্ছে পটল আলু দিয়ে তরকারি, পায়েস, চাটনি, এদিকে লোকনাথ বাবার ফেভারিট হচ্ছে আমিত্তি, এদিকে মিছরি, আর ফল আছে, আর কাঁঠাল ফাটাল এসব বাবা এনে দিয়েছে, তো এগুলোই দেওয়া যায়। এখানে পান আছে এক্সট্রা, এটাই এক্সট্রা আর কিছু না, আর ওখানে একটা শুধু লেবু দেওয়া আছে ভোগেতে। ব্যাস এই হচ্ছে ভোগ, এবার মা পুজো পুজো দিয়ে নেবে, তারপর আমরা খাবো। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন পর্দা পর্দা দিয়ে আমরা যাবো ঘরে, এই পর্দা টেনে দেবো দিয়ে ঘরে যাবো। এদিকেরটা দিদি হুম এখন ঠাকুরের প্রসাদ তুলে নেওয়া হচ্ছে, এখানে মা সব এক জায়গায় করে দিচ্ছে, তাহলে সব কিছু প্রসাদ প্রসাদ মানে প্রসাদই হয়ে যাবে। এখানে সব রাখা আছে, এবার আমরা খাবো, এখানে থালাপত্র নিয়ে আসা হয়েছে, এই ঠাকুর ঘরে বসেই আমরা খেয়ে নেবো। হ্যাঁ পরে ওই তো বাটি আনা আছে, সবাইকে প্রসাদ দেওয়া হবে পরে সন্ধ্যাবেলা। এখন মায় দেখো সব ওই প্রসাদগুলোকে নিয়ে এসে মিশিয়ে দিচ্ছে যাতে সব কিছুই প্রসাদ হয়ে যায়। এছাড়া ঠাকুরকে বাটিতে করে নিয়ে নিই, এবং শেপে শেপে আমি দিয়েছিলাম আর পুরো ওই শেপে শেপেই উঠে এসছে ভাতগুলো। এটা তো নয় ঘি দেওয়া আছে ঠিক আছে, বাট এইটা একদম ওই শেপেই উঠে এসছে। যাই এখন আমরা খাই। দেখো আমি খেয়ে দিয়ে একটু ঘুমাতে এসেছিলাম, যে একটুখানি শুয়ে অনেক বেলা হয়ে গেছে। এ দেখো এরা আমাকে ঘুমাতে দেবে না, দেখো আমি ফ্ল্যাশটা অন করেছি কারণ ঘরে অন্ধকার আছে। এ দেখো করে দেখতে পাইছ এইরকম করে জ্বালায় আমার, একটু দেখো না এই জামা ধরে টানছে, দেখো কেমন, একটুও ঘুমাতে দেবে না আমার এরা। ওরে ঘুমা না বাবা ঘুমা, এই দেখো দেখো ঠিক আছে, যেই ঘুমাতে বলি ওখানে মাথাটাকে সরিয়ে নেয়। প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আজকে দেরি করে আমাদের ঠাকুর ফাকুরকে খাওয়া দাওয়া হয়েছে, মানে ঠাকুরকে ভোগ দেওয়ার পর খাওয়া দাওয়ার দেরি হয়ে গেছে, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর রেস্ট নিচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে, মানে ঘেমে নিয়ে একা কাণ্ড হয়ে গেছিলো, তো জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন ঘুম থেকে উঠে আবার চায়ের দায়িত্ব যেহেতু আমার, তখন চা বসিয়ে দিয়েছি, চাটা করি করে ওদেরকে দিই। আর তখন আমি চা খাবো না, আমার আজকে পেট ফেটে একদম ভালো লাগে না, অনেকটা পরিমাণে আমি খেয়ে নিয়েছি ভোগ, আমি একটু থামস আছে, থামস আপ খাবো, আমি চা খাবো না। তো এখন চাটা করি করে ওদেরকে বেড়ে দিই। আমাদের বাড়িতে দেখো কেমন ডাবলু ডাবলু ই চলছে, দূরত্বে মারপিট করছে, পেছনে দেখা একটা আছে, দেখছি সবসময় এরা এরকমই করতে থাকে, দেখা দেখা কেমনভাবে মারপিট করছে সারাটা দিন, এই করে ওর গায়ে লাফাবে, ও এর গায়ে লাফাবে, এইসবই করতে থাকে এরা। এখন 10:30 বেজে গেছে আর এনাদের এখন খাবার টাইম হয়ে গেছে, সেজন্য ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো দুধ বিস্কুট খাচ্ছে এখন সব কটা মিলে, আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে, নাহলে মারপিট করতে লাগে যে একটাতে দিলে
আগে যখন ছোট ছোট ছিল তখন একটাতে দেওয়াল দিলেই হয়ে যেত, এখন আলাদা আলাদা জায়গা দিতে হয়, নাহলে মারপিট করে। এখন ওরা খাক, আমরাও খেয়ে নেবো।